العالمين হাজির প্রমাণ এবং সাক্ষী হয়ে দাঁড়াইবো যে আল্লাহ আপনার কথাবার্তা শোনাত কি আমি গরু ফুটা দিছি মোর মধ্যে বলেছে আয় আল্লাহ আপনার কথাবার্তা শোনার লাগিয়া আমরাও বৃষ্টির সামনে আসলাম আমার মুসলমান আমার জান হল নবীজির পাওয়ার লাগিয়া নবীজির মজলিস যদি হেওয়ায় তে আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমায় এই বন্দার লাগি আমি আল্লাহ অ্যাডভান্স হইয়া যাই বেপায়ে কবর বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি ওজি যাব বালে মোহাম্মদ পরি তোমরা যখন করতে পারিও আমার নবীর নাম নিয়া বারো আমি আল্লাহ তোমরা কলবর মধ্যে পৌঁছিয়ে যাইমু তোমরা যখন খায় খারবার করো আমার নবীর উসিলা লইয়া আরম্ভ করো আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে নাজিল হইয়া যাইমু তোমরা যখন বিশ্রাম করো আমার নবীর তরিকায় তোমরা বিশ্রাম করো আমি আল্লাহ তোমরা বিশ্রাম রে আপনার সাবে পরিণত করিয়া দিলাইমু বেপায়ে কলাবরা বদি যাবরি বদি যাব বালে মোহাম্মদ পরি আর বিশ্ব মুসলমান আমরা লেন দিয়ে খাদ করি নবীজির উসিলায় লইয়া খাজ আরম্ভ করো খাদ শেষ করবাই পরিপূর্ণ সাবর মালিক আল্লাহ বানাই দিব অত দামি অত সম্মানী এক নবীজির উম্মত আল্লাহ রব্বুল আলামিনে আমরা বানাইয়া দিছেন আমার মুসলমান হল আমার জওয়ান হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক আওয়াজ নবীজির উসিলায় আল্লাহ তাআলা গোটা মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার মধ্যে হাওয়া পেলাইয়া দিলা إلا الله محمد رسول الله এই আওয়াজ শোনার পরে এই আওয়াজ পাওয়ার পরে মানুষ আকার হয়ে গেল বলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদে তশরিফ লইয়া আইছো নবীজি আগমনি সারা মানুষে ওই খায় খবর পাইয়া লইল ওগো সুবহানাল্লাহ আর সেই নবীর উম্মত আমরা ঘর থেকে বাইর হওয়ার পরে না কোন মানুষে আমরা মুসলমান হিসাবে পছন্দ করে গ্রহণ করে না জমিনের ওঠের বাইল যে হে আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা হয়তো ওলি হইবা নতুবা আল্লাহ খাসি ইলা কোন খবর আপনার আমার কাছে নাই বাইরে কবর যাইতায় কোন সামান লয়ে যাইতায় মুতোর সামনে খাড়া হই যায় সামান তোমার আমার কাছে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ নেওয়ার পরে মক্কা মুআজ্জমার দস্তুর হইল আপন মায় বাচ্চারে দুধ পান করানি নাই আপন বাবায় লালন পালন করা নাই দুই বছর আপনার অপরে দুধ পান করাই তা অপরে আপনার লামায় ওনার পিতা নাই তখন লাই লাই পিছনে হরি যান গিয়া তখন কোন দেখা গেল যেন পয়সা বেশ কোন মানুষ যেন পয়সা নাই জিয়াদায় নাম গুলা নাই কিন্তু আবার মানুষ নাই আইজ বলি সাইলর খাসলত আমরা আর মাঝে আছে যেন পয়সা দেখবা মুসলমান অন হারামে হালে লাইয়া পৌঁছিবা যেন পয়সা নাই ইনো মুসলমান হইতে নাই ইনো দিনর খামতা মুসলমান গিয়া পৌঁছিত নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার লগে লগে সব রুজু হই যায় নবীজি নিয়া লালন পালন করার লাগিয়া হালিমা সুয়াইদিয়া নেকে খাওরত গরিবে খাওরত বড় দুর্বলে খাওরত
মিলাইয়া সন্ডা যারা মানুষ এরা সব সময় মোরখানে খামর দিগে এডমান্স তাহব হালিমা সয় দিয়া দিল হইল যে আজকে মক্কা মুয়াজ্জমা যাই গিয়া কোন বাচ্চা যদি ভাই আনিয়া দুধ পান করাইমু মেহনত করমু লালন পালন করমু জিয়াদা ইনাম এবং পুরস্কার গুলামি পাইমু দেখলা গমসম করতে করতে তো বাক্কা দেরি হয়ে গেছে গিয়া এরপরে তাই তার স্বামীর কাছে গেলা গিয়া কইলা ও স্বামী আজকে তো আমার মনে হল যে মক্কা মুয়াজ্জমার মধ্যে যাইতাম গেলে বাচ্চা গুলো আনলে মেহনত করলে তো কিছু তো উদ্যোগ হওয়া যাইব পয়সা পাওয়া যাইব হালিমা সয় দিয়া স্বামী ফরমাইলা ও বিবি এখন দেরি হয়ে গেছে গিয়া বলে দেরি হইল কি তো হইব একবার দেখিলে গিয়া পাইলে পাইলাম না পাইলে নাই তখন হালিমা সয় দিয়া ফরমাইলা আমি বড় দুর্বল আসলাম হালিমা সয় দিয়া বড় দুর্বল দেখা হলো দেখলাম একদিকে গরিব অপর দিকে তাই সারা তাকে দুর্বল তার যে গাধা এটাও দুর্বল কিন্তু এটা হওয়ার উদ্দেশ্য হইল যে নবীজি রাস্তা অবলম্বন করলে নবীজির আপনার কোন যদি স্থান দেয় তাহলে আমরা ফায়দা মন কতখান হইব ওটা আপনার ভিতরে দেখাইবার মূল মসুদ হইল আমার মুরব্বী হল আমার জওয়ান হল হযরতে হালিমা সাইয়্যিদা ফরমাইন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলাম দেখার পরে আরে আমার পেটের ভুক মিটিয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিনে কি রে সুন্দর রূপ দিয়া কি রে সুন্দর গঠন দিয়া কি যে আদর্শ দিয়া আল্লাহ তাআলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা